হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আরবি কুকিং এর ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আপনাদের দয়ে আমরা সবাই ভালো আছি। ভালো বলতে একটু অসুস্থ, তাই বয়সটা এইরকম, আপনারা ইগনোর করবেন আমার বয়সটা। অ্যাকচুয়ালি কয়েকদিন থেকেই আমি অসুস্থ, আর আজকে আর ভাবলাম একটু একটা ভিডিও দিয়ে দেই, আপনাদের সাথে শেয়ার করে নেই। অনেকদিন পর, অনেকদিন হয়ে গেছে, 3-4 দিন বোধহয় হয়ে গেছে। আর আজকের ভিডিওটা দাওয়াতের ভিডিও ছিল আমার, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর এই তো আমি এখানে, আমার আমরা এক মাসি, উনি কিন্তু চৌকে দেখেন না, তবুও কিন্তু সব কাজ উনি করতে পারেন, আর তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেই। এই তো উনি মাছ বানাচ্ছেন, কিন্তু উনি দুনো চোখ ওনার নেই, কিন্তু সব কাজ করতে পারেন বসে বসে, হেঁটে করতে পারেন না, তাই বসে বসে উনি মাছ সবজি সব কিছু বানাতে পারেন। মাসি আমাদের ঘরে থাকেন, উনি কীভাবে মাছ বানাচ্ছেন চৌকে না দেখে, আমি ওনাকে জিজ্ঞাসা করছি কতদিন থেকে আপনার চৌকে এইরকম। আসলে এই দেখতে দুঃখ লাগছে, কীরকম লাগে। আর দাওয়া কয়েকদিন আগেরই ভিডিও আমাদের করে দাওয়াত ছিল কয়েকজনের, তাই এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। যদি আমার এই ব্লগটা ভালো লাগে কমেন্ট করবেন, আর লাইক দিতে ভুলবেন না। এই তো আমি রান্নাবান্না করছি, আর যে যখন আমাদের ঘরে মেহমান আসেন তখন কিন্তু আমরা একদম বড় চুলার মধ্যে রান্নাবান্না করি, আর এইভাবেই আমরা রান্না করছি, আপনারা দেখবেন আর আমার সাথে থাকবেন, ফুল ভিডিওটা দেখে নেবেন। আর যেহেতু এই মৌসুমটা সবাই অসুস্থর মধ্যেই যাচ্ছে সবার, আর আমাদের জন্য দোয়া করবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এই তো আমি রান্নাবান্না করছি, আর সব রেডি থাকলে অ্যাকচুয়ালি রাত্রে তো আর এত সময় লাগে না, তাই আমি রান্নাটা সেরে নিচ্ছি। আর সবটুকু অ্যাকচুয়ালি শেয়ার করতে সম্ভব হয়নি, মোবাইল নিয়ে কাজ করতেও তো পারা যায় না। এখানে আমি পায়েস বানাচ্ছি গাজর দিয়ে, আর বেগুন ভাজা করছি। আর এই তো সব মিলিয়ে আমার ভিডিওটা, আপনাদের কেমন লেগেছে? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো আপনাদের সাথে থেকে বিদায় নিয়ে নেব, আপনারা আমাদের সঙ্গে দোয়া করবেন। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছে সুস্থ থাকেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিলাম, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।